একটি অন্যতম স্থলযান হলো ট্রেন। কম সময়ে সর্বাধিক মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেয় এই ট্রেন। প্রত্যেক ট্রেনের একটি স্টার্টিং পয়েন্ট থাকে, যেখান থেকে সে যাত্রা শুরু করে নির্ধারিত স্থানে পৌঁছায় এবং সেখান থেকে আবার ফিরে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত সব ট্রেনের ক্ষেত্রে এই ঘটনা ঘটে না। যেখানে শেষবারের মতো ট্রেনটি থামে, বেশিরভাগ ক্ষেত্রে সেখানেই সে সারা জীবনের মতো থেকে যায়। এরপর প্রকৃতির হাতেই ট্রেনগুলির ভাগ্য ছেড়ে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে ট্রেনের অবস্থা ভালো থাকা সত্ত্বেও শুধু কয়েকটি কারণের জন্য ট্রেনগুলিকে পরিত্যক্ত অবস্থায় ছেড়ে দেওয়া হয়। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে এরকমই কিছু পরিত্যক্ত ট্রেনের কথা আপনাদের জানাবো, যা শুনে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। রাশিয়ার পাম নামক অঞ্চলটি সৌন্দর্য ও প্রগতির অদ্ভুত মেলবন্ধনের জন্য বিখ্যাত। কিন্তু এখানকার জঙ্গলের মধ্যে অদ্ভুত কিছু জিনিস আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই জঙ্গলের মধ্যে লাইন দিয়ে পড়ে আছে কিছু বাষ্পচালিত রেল ইঞ্জিন। এখন এগুলো পরিত্যক্ত, কিন্তু একসময় এগুলো কয়লা বহার কাজ করত। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আর এই ইঞ্জিনগুলোর জন্য কোনো কাজই অবশিষ্ট ছিল না, তাই এদের জঙ্গলের মধ্যে এনে এভাবে ফেলে রাখা হয়। যখন এদের জঙ্গলে আনা হয়, তখন কিভাবে এদের সুরক্ষিত করা যাবে তার পরিকল্পনাও করা হয়। তাই এই ইঞ্জিনগুলোর কিছু অংশে তেল মাখানো কাগজও সাঁটা হয়, যাতে কোনোভাবে এতে মরচে না ধরে। যদিও এখন আর এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এই ইঞ্জিনগুলো কোনোদিনও চালু হবে না। এদের মধ্যে কিছু ট্রেন যাদের অবস্থা বেশ ভালো, তাদের জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কেউ এই জং ধরা পুরনো ট্রেনগুলিকে নিয়ে কিছু ভাবেনি। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে, এই ট্রেনগুলোকে পাহারা দেওয়ার জন্য এখনও সিকিউরিটি গার্ড নিযুক্ত রয়েছে, যাতে কোনো ব্যক্তি এই ট্রেনগুলির পার্টস চুরি করে সেগুলোকে বাজারে বিক্রি করতে না পারে। আমরা সকলেই জানি ট্রেনের একটি বগি বা কামরাকে কত কিছু সহ্য করতে হয়। লোকজনের ধাক্কাধাক্কি, ভিড়, জিনিসপত্রের ওজন, সব কিছুই। এ কারণে খুব তাড়াতাড়ি কামরাগুলো কমজোরি হয়ে যায়। এরপরে এই কামরাগুলোকে বাতিল করে নতুন কামরা লাগানো হয়। এখন প্রশ্ন হলো, তাহলে এই পুরনো কামরাগুলো দিয়ে কি করা হয়? অন্য যা কিছুই করা হোক না কেন, তবে এমন কিছু করার কথা নিশ্চয়ই কেউ ভাবেনি। জর্জিয়াতে এরকম বাতিল ট্রেনের কামরা দিয়ে নদীর উপর ব্রিজ বানানো হয়েছে। তবে আশ্চর্যের ব্যাপার এই যে, কখন ও কে এই কামরাটি এভাবে নদীর উপর ব্রিজের উপর রেখে গেছে তা কেউ জানে না, কেননা এই অঞ্চলের কাছে পিঠে কোনো রেললাইন নেই, আর এই কামরাটি এখানে নিয়ে আসার কোনো চিহ্নও পাওয়া যায়নি। তবে যেই এই কাজ করে থাকুক না কেন, সে নিশ্চিত ছিল যাতে এই কামরাটি এখান থেকে না সরে যায়। তাই মাটির উপর পিলার বসিয়ে তার উপর কামরাটিকে বসানো হয়েছে। দুর্ভাগ্যবশত এখন এই ব্রিজটি মাঝখান থেকে ভাঙতে শুরু করেছে। যে টানেলটি ফ্রান্সের সঙ্গে ব্রিটেনকে সংযুক্ত করে রেখেছে, সেটি বানাতে যেমন সময় ব্যয় হয়েছিল, ঠিক তেমনই ব্যয় হয়েছিল কয়েক বিলিয়ন ডলার। এর মধ্যে দিয়ে যাওয়া সুপারফাস্ট ট্রেনগুলো বানাতেও কয়েক কোটি ডলার খরচ হতো। কিন্তু এত খরচ করে ট্রেনগুলি তৈরি করার পর কি এমন কারণ থাকতে পারে যার জন্য ট্রেনগুলি ফ্রান্সে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে? কিন্তু এই পুরনো ইউরোস্টার 373018 আজ খুব খারাপ অবস্থায় ভেঙে পড়ে আছে, আর এখন নিজের শেষ অবস্থার অপেক্ষা করছে। 1994 সালে বানানো এই ট্রেনটি লন্ডন থেকে ফ্রান্স যাতায়াত করত। এর গতিবেগ ছিল ঘন্টায় 200 মাইল। তখন এই ট্রেনটির কদরও ছিল খুব। কিন্তু 2016 সালে ট্রেনটিকে বাতিল করে দেওয়া হয়। ঠিক করা হয়েছিল যে এটিকে স্টোরেজে রাখা হবে, কিন্তু এখন খোলা আকাশের নিচে ভাঙাচোরা অবস্থায় ট্রেনটি পড়ে আছে। ট্রেনটিকে এই অবস্থায় দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসেন, আবার কেউ কেউ ট্রেনটির পার্টস কেনার আশা নিয়ে এখানে আসেন। তবে এখন ট্রেনটি পাখিদের বাসায় পরিণত হয়েছে। এই মডেলের ট্রেনগুলিকে রিসাইকেল করে এখন পুনরায় ব্যবহার করা হচ্ছে, কিন্তু এই ট্রেনটির ভবিষ্যৎ কি তা কেউ জানে না। এবার যে গল্পটি আমি আপনাদের বলছি, সেটা শুধু কোনো পরিত্যক্ত ট্রেনের নয়, বরং এক্ষেত্রে ট্রেনের সঙ্গে একটি পুরো আইডিয়াকে পরিত্যক্ত অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। 1920 সালে ব্রিটিশ আবিষ্কারক জর্জ বেনি একটি নতুন ধরনের পরিকল্পনা করেন। সারা পৃথিবীর সামনে তিনি রেল প্লেনের আইডিয়া আনেন। তিনি এমন একটি যান তৈরি করেন যাতে লোকে ট্রেনের মতোই বসত, কিন্তু ওই ট্রেনটি প্লেনের মতো চলত। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। ট্রেনের সামনে একটি পাখা লাগানো হয়, যেটি বাতাসের ঘর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে ট্রেনকে এগিয়ে নিয়ে যেত। বেনি স্থলপথে রেললাইন চালু করার বদলে আকাশপথে, বা বলা যেতে পারে উড়ন্ত রেললাইন চালু করতে চেয়েছিলেন। নিঃসন্দেহে এটি একটি অনন্য আইডিয়া, কেননা ওই সময় এটাই ছিল সবথেকে কম সময়ে গন্তব্যে পৌঁছানোর মতো যান। তিনি সম্পূর্ণ নিজের খরচে একটি রেল প্লেন ট্র্যাকও তৈরি করেন।
কিন্তু দুর্ভাগ্যবশত এই আইডিয়াটি নিয়ে তেমন কেউ কিছু ভাবেনি, ফলে বাধ্য হয়ে বেনিকে সমস্ত জিনিসপত্র বেচে দিতে হয়। যদি একটি ভূমিকম্পে সবকিছু ওলটপালট হয়ে না যেত, তবে আজও রাশিয়ার মানুষ ম্যাগনেট ট্রেনে চড়তে পারত। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ম্যাগনেট ট্রেন হলো এমন একটি ট্রেন যেটি চুম্বক শক্তিকে কাজে লাগিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়। বর্তমানে বিশ্বের বেশ কিছু দেশে কয়েক বছর ধরে এই ম্যাগনেট ট্রেন চালানোর পরিকল্পনা চলছে, কিন্তু 30 বছর আগেই রাশিয়া এই কাজ করে দেখিয়েছে। রাশিয়ান ট্রাকে দৌড়েছে ম্যাগনেট ট্রেন। এই প্রজেক্টের নাম ছিল ওয়াগন TS-05। এই ট্রেনের গতিবেগ ছিল ঘন্টায় 150 মাইল। 1986 সালে টিকিট চালু করে যাত্রীবহনের কাজও শুরু হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত 1988 সালে রাশিয়াতে একটি ভয়ঙ্কর ভূমিকম্প হয় এবং তার ফলে সমস্ত কিছু ওলটপালট হয়ে যায়। এর ফলে ম্যাগনেট ট্রেনের ট্র্যাকগুলি ভেঙে চুরমার হয়ে যায়। কয়েক কোটি ডলার খরচ করে ওগুলোকে সারানোর থেকে বাতিল করে দেওয়ার সিদ্ধান্তটি বেশি পছন্দ হয় কর্তৃপক্ষের। আশ্চর্যের ব্যাপার এই যে, এই ভাঙা ট্র্যাকগুলিকে ওঠানোর দায়িত্ব থেকেও সরকার হাত সরিয়ে নেয়, আর ওয়াগন TS-05 রাশিয়া থেকে সম্পূর্ণ মুছে যায়। বন্ধুরা, আপনারা ট্রেনকে কয়লায় চলতে দেখেছেন, চুম্বকীয় শক্তিতে চলতে দেখেছেন, ব্যাটারিতে চলতে দেখেছেন, এমনকি বাষ্প শক্তিকে কাজে লাগিয়ে চলতেও দেখেছেন। কিন্তু আরও একটি কৌশল আছে যা দিয়ে ট্রেন চালানো সম্ভব, সেটি হলো বাতাসের শক্তি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আর এরকমই কিছু করার ইচ্ছা ছিল ফ্রান্সের অধিবাসী জন বেথনের। ওয়াগন TS-05 এর মতো নয়, তিনি নিজের স্বপ্নকে ধৈর্য ও কঠোর পরিশ্রম দিয়ে পূরণ করতে চেয়েছিলেন। এই প্রজেক্টের নাম দিয়েছিলেন অ্যারো ট্রেন। 1977 সালে উনি একাই এই প্রজেক্টের জন্য ট্রাক বানানোর কাজ শুরু করেন, আর এই ট্রাকে চলার জন্য 2টি ট্রেন বেথন নিজের হাতে তৈরি করেছিলেন। এই প্রজেক্টে ফ্রান্স সরকার বেশ কিছু অর্থ বিনিয়োগ করেছিল, কিন্তু এই প্রজেক্টের যে পরিণাম সামনে আসে তাতে ফ্রান্সের সরকার একেবারেই খুশি হয়নি। এ কারণে এই প্রজেক্টের আবিষ্কর্তা জন বেথন হীনমন্যতায় ভুগতে শুরু করেন এবং অবসাদগ্রস্ত হয়ে পড়েন। প্রজেক্টটি টেস্ট হওয়ার 10 বছর পর তিনি মারা যান। ওনার বানানো ট্রাকগুলি আজও রয়েছে, আর ওনার তৈরি 2টি ট্রেন কোনো এক কোনায় পড়ে ধুলোর আস্তরণ জমাচ্ছে, আর সকলেই এ ব্যাপারে নিশ্চিত যে এই ট্রেনগুলিকে আর কখনোই চালানো যাবে না। আপনি যদি কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ সম্পর্কে পড়ে থাকেন বা জেনে থাকেন, তাহলে নিশ্চয়ই এটাও জানেন যে ওই সময় নতুন নতুন অস্ত্র বানানোর প্রতিযোগিতা চলছিল। সেই সময় মানুষের মধ্যে নতুন কিছু বানানোর ইচ্ছা ও আগ্রহ ছিল। নতুন নতুন প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষাও ওই সময় চলছিল, যখন পৃথিবীতে নতুন কিছু হচ্ছে অথচ সোভিয়েত রাশিয়া তাতে যোগদান করেনি এমনটা হতেই পারে না। তাই তারা তৈরি করতে শুরু করে একটি নতুন ধরনের ট্রেন। এই ট্রেনের মাথার উপর লাগানো হয় 2টি জেট ইঞ্জিন। এই ইঞ্জিনগুলো লাগানোর পর মানুষের ধারণা ছিল যে এটি ঘন্টায় 145 মাইল বেগে দৌড়াতে পারবে। 1970 সালে এই গতিবেগের কল্পনা করাও অসম্ভব ছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে ট্রেনটি যতটা আশা করা হয়েছিল তার থেকেও বেশি গতিবেগে দৌড়াতে শুরু করে। কিন্তু এই গতিবেগ সোভিয়েত রাশিয়ার চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, কেননা ওই 2 জেট ইঞ্জিনে যে পরিমাণ জ্বালানি লাগছিল তাতে সোভিয়েত রাশিয়া একদিন সর্বশান্ত হয়ে যেত। তাই ট্রেনগুলিকে চালানোর বদলে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখাই তারা সঠিক বলে মনে করেন। প্রথমে ট্রেনগুলিকে একটি ফ্রেমে রাখা হলেও পরে খোলা আকাশের নিচে ধুলো আর মরচে ধরার জন্য ফেলে রাখা হয়। একসময় বাষ্পচালিত ইঞ্জিনের ক্ষমতা বাড়ানোর কাজে নিযুক্ত হওয়ার জন্য এক বাক্যে গ্রেট ব্রিটেনের নাম সামনে আসত, আর ওই সময় বানানো মডেলগুলি আজও জাদুঘরে সাজানো আছে। আর আপনি যদি বিনা টিকিটে এরকম বাষ্পচালিত ইঞ্জিন দেখতে চান, তাহলে আপনাকে আসতে হবে প্লেনস অফ বলিভিয়াতে। কেননা এখানে শুধু একটি ট্রেন নয়, বরং বলা ভালো ট্রেনদের কবরখানা দেখতে পাবেন। এই জায়গাটা ডাইনি নামে পরিচিত। 20 শতাব্দীর শুরুতে এই স্থানটিকে একটি বড় স্টেশনে পরিণত করার কথা ভাবা হয়েছিল, কিন্তু স্টেশন বানানোর আগেই ট্রেনগুলিকে এখানে এনে লাইন করিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়। স্টেশন বানানোর কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে সরকারের বোঝাপড়া না হওয়ায় কাজটি আটকে যায়। সরকার কর্তৃপক্ষ সস্তায় কাজটি করিয়ে নিতে চেয়েছিল, কিন্তু কেউ সস্তায় এ কাজ করতে রাজি হয়নি। তাই এখানে কোনো স্টেশনও তৈরি হয়নি, আর ট্রেনগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও পরবর্তীকালে করা হয়নি। 100-এরও বেশি ট্রেনকে এভাবে পরিত্যক্ত অবস্থায় এখানে ফেলে রাখা হয়। আপনি যদি অরিয়েন্ট এক্সপ্রেসের নাম শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই এটাও জানেন যে এটা কোনো ট্রেন নয়, বরং একটি চমৎকার আইডিয়া যাতে লোককে দারুণভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। অরিয়েন্ট এক্সপ্রেসের টিকিট কেনা ছিল ওই সময়কার মানুষদের বিলাসিতার প্রতীক,
আর এটাও ভাবা মুশকিল যে ট্রেন একসময় এত ভালো পরিষেবা দিয়েছে তা জং ধরা অবস্থায় কোথাও একটা পড়ে আছে। কয়েক দশক ধরে এই ট্রেনটি বেলজিয়ামে দাঁড়িয়ে আছে। এই ট্রেনটিকে বাতিল করে এখানে আনা হয়েছিল যাতে এটিকে একটি মিউজিয়ামে পাঠানো যায়, কিন্তু শেষ পর্যন্ত কোনো মিউজিয়াম তৈরি হয়নি আর ট্রেনটির ভাগ্যও বদলায়নি। সো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন পৃথিবীর কিছু পরিত্যক্ত ট্রেনের অদ্ভুত গল্প। এর মধ্যে কোন ঘটনাটি আপনাকে সবথেকে বেশি অবাক করেছে কমেন্ট করে আমাকে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন।